সুযোগ নিয়েছি প্রায় এক দেড় ঘন্টা অপেক্ষা করে বসে আছি অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি সময় মাত্র বিশ মিনিট এর মধ্যে প্রেমের সংজ্ঞাটা কি এটা জানবার জন্য আমিও মুখিয়ে আছি যে ধরনের টেক্সট বা যে ধরনের ক্যাপশন দেওয়া হয়েছে দ্য বাই গিভেন বাই দ্য অন অ্যান্ড অনলি শান্তু যে ভালোবাসা কি কেমন হয় 시대জন মানুষ আজকে কাছ থেকে देखते ও বুঝতে পারে মঙ্গোলিয়ানদের মতো দেখতে হ্যাঁ ਐবসলটলি ইউরোপিয়ানদের মতো চোখের যে মনির কালার হুম এটা কিন্তু খুব রেয়ার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমরা আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছে হয়তো না আর চোখের মনির কালার বুঝতে গেলে অনেক টাফ সিচুয়েশন হয় ব্রাউন তার বিয়ার্ড এবং মঙ্গোলিয়ান মুখের কাটিং এবং তার যে চোখের যে ভেতরের যে মনির যে কালার তা মনে হচ্ছে যে এগুলো কমপ্লেক্সিটি দেয় আমাকে এত সুন্দর কেন আমি এই কালারটা সুন্দর আমার মতে কালা কুষ্টা কালার না এই কালারটা সুন্দর পোড়া পৌরুষ দীপ্ত তামাটে টাইপের কালার কি নাম তোমার আমার নাম মাহমুদুল হাসান সাইম মাহমুদুল কোন রকমের ভূমিকা ছাড়াই সরাসরি গল্পে চলে যায় বিশ মিনিট তোমার জন্য এই বিশ মিনিটে বোঝাইতে হবে যে অলরেডি কিন্তু এক ঘন্টা শেষ প্রেম প্রেম এত মধুর প্রেম এত দারুণ প্রেম এত মিষ্টি এই বিশ মিনিটে এমন পার্টিকুলার কিছু গল্প বলো যাতে করে আমরা বুঝতে পারি এটা শেখার জন্য আমি আজকে ওয়েট করতেছি একদম ফ্রম ভেরি বিগিনিং যদিও তুমি দেরি করেছো শুনি ফার্স্ট অফ অল আরেকবার নিকনেম মাহমুদ হোসেন সাইম সাইম নাকি মাহমুদ কি বলবো সাইম সাইম ওকে ফার্স্ট অফ অল আমার আর কি ইন্টারমিডিয়েট সাইম ইন্টার ইন্টার থেকে শুরু আর কি আমার লাইফের ফার্স্ট স্টোরিটা যাই হোক আমি শুরুতে আসলে একটা মেয়ের সাথে রিলেশন করতাম ফার্স্ট ইন্টারে যখন কলেজে প্রথম সেমিস্টারে যখন আমি ই করি সেই সময় আশা নামে একটা মেয়ে ছিল তার সাথে প্রথম আমার আর কি ফ্যামিলি হিসাবে সম্পর্ক ছিল তার সাথে আমার আমাদের কিন্তু জরুরি না যে সব ইনপ্রভেশন সঠিকভাবে দিতে হবে গল্পটা ইম্পর্টেন্ট কারণ ওই ব্যক্তি তো এখানে নাই সো তার টোটাল ডিটেলস বলার প্রয়োজন নাই জি তারপর বীর্ঘদিন মানে এমনি কথা বলতে বলতে সে স্কুল লাইফে মানে স্কুল লাইফ থেকে তার পছন্দ করতাম কিন্তু মানে কলেজ লাইফে পুরোটুক আগে প্রকাশ পেয়েছে যাই হোক সে আমারে মানে ও লাভ করতো আমিও তারে অনেক লাভ করতাম বাট সে বেসিক্যালি সে আমারে সেরে যাবে তাও আমি ভাবি না যেরকমভাবে ভাবে সে চলে যাবে আমার থেকে শুরু থেকে শুরু তারপর তার সাথে অনেক মানে আড্ডা দেওয়া হয়েছে ঘোরাফেরা চলাফেরা করা হয়েছে সম্পর্ক ছিল সম্পর্ক ছিল এক বছর এক বছর পরেই তার বিয়ে হয়ে যায় আচ্ছা আচ্ছা এই বিয়েটা কেন হয় বিয়ে হয়ে তার বাবা ছিল না তার বাবা মারা গেছে তার বাবা ছিল না তার জন্য তার বিয়ে হয়ে যায় এরপরে আমি মানে খুব তো ছিলাম যে ওইপর এরপর থেকে আমি কি করবো না করব তার কোনো ঠিক ঠিকানা পাইতাম না পরে ফার্স্ট অফ অল কলেজে একটা মেয়ে বলতাছে যে তুমি এভাবে লাইফটা নষ্ট করতেছো যে জীবনে তোর কিছু আছে তোমার তুমি যেভাবে এভাবে একটা মেয়ের জন্য কিছু করতে পারো না তার ওর কথায় অনুমোদিত হয়ে দু একদিন তার সাথে কথা বলছি আমি সে আমারে বলছে যে অনেক অনেক প্রেমের কথা কথা বলছে যে আসলে লাইফে একটা মেয়ে তো আর তোমার লাইফে এরকম কি করতে পারে না সে সাপোস peregrin যে আপনার এই বিষয়ে অনেক ধারণা দিছে পরে আমি ভাবলাম যে না সে কথাগুলো ভালো লাগতেছে আমার কিন্তু সে কিন্তু মুড় ওকে তারপর जस्ट नाउ 4 মিনিট আগে তারপর পরে কথা বলতে বলতে ও একদিন বলল কি যে আমার একটা ছোট বোন আছে ছোট বোন আছে তাহলে তার সাথে কথা বলতে পারো আমি ওই ছোট বোন আছে আমি তোমার সাথে কথা বললাম সে বলতেছে যে দেখো আগে তারপরে ভালো লাগলে কথা বলবা না ওই কথা বলবা আমি ঠিক আছে তাহলে কেমনে দেখা করবো কই তোমার একটা আমার ইন্টারের যে সমাজবিজ্ঞান বই ছিল সেই বইটা তার আমি দিই মানে বইটা দেওয়ার পরে কই আমার ছোট বোনটা এই জায়গায় কোচিংয়ে আসবে সে জায়গায় তুমি যাবা চাইলে

পর নাম্বার নিয়ে ভাষায় যায় ও আমারে ফোন দিস ফোন দিয়ে এমনি কথা বতা বলতেছি। আর পরে ওই মেয়েটারও বাবা নাই বাবা নাই শুধু মা আর ওরা তিনটা ভাই তিনটা ভাই ছিল আর পাঁচটা বোন ওরা পাঁচটা বোনের বিচ্ছে সবারই বিয়ে হয়ে গেছে মানে আমারে গোপন রাখছল যে আমার ফ্যানলি হিসাবে ছিল সে গোপন রাখছে যে ওর মানে বিয়ে হয় নাই কে আর ফ্যানলি শে কথা বলছে কিন্তু ও বিয়ে হইছে লাস্টে যে ছোট বোনটা ছিল মানে ওর সবার ছোট ওর সাথে কথা বলার জন্য এরকম প্রেয় করছিল জানি না যে আমার লাইফে এরকম এত কিছু হওয়ার পরও যে এতটুকু কি হয়ে যাব আমি সেটা ভাবতে পারি নাকি যাই এরপরে আপনারা আছেন আমাদের সাথে ভালোবাসা বাংলাদেশ ঢাকা এফ এম নাইনটি পয়েন্ট ফোরে আমাদের সাথে আজকে গেস্ট অফ অনার সায়ম সায়ম বলতেছিল যে প্রথম সম্পর্কটা ই হওয়ার পরে দেন আরও আরও খাও you know কষ্ট what, what I like about you the most? liked it বলতে তো কাজ পানি জন্য দেওয়ার জন্য আমি আরেকটু স্পেস দিতে চাচ্ছিলাম এনিওয়ে তারপর তাই আসলে ছোট ছোট জিনিস নোটিস করি তারপরে কথা বলতে বলতে সে কথা বলছে আমিও আমি অনেক কথা কথা হইছে তারপরে এক সময় মানে ভালোবাসে কই কি আমারে বিয়ে করতে হবে বন্ধ করে দিলেন গিয়েছি আমি করে দিচ্ছি সে আমারে উট করেই বলতেছে যে আমারে বিয়ে করতে ওই ছোট বোন হ্যাঁ কতদিনের সম্পর্ক তখন তখন বেশি দিন না ছয় মাস ওকে আমি ওই সময় একটা এরকম ম্যাচিউর না ভাই রকম ভাবে মানে ইচ্ছা কি পরে আমি বলতেই না এইটা তো তার সম্ভব না কারণ আমার ফ্যামিলির অবদ যায় আমি আমি একা জায়গায় গেলে খাবার আমি করতে পারবো না ওকে সে বলল যে না না হলে এরকম আমি সোসাইড করব আত্মহত্যা করব ইমোশনাল ব্লেক ইমোশনাল করে হুম তারপর আমি জানি যে যে কতরানেfade পড়ছি আমি এরকম ভাবে যে আমার লাইফে এরকম একটা সিচুয়েশনে পড়ে जाऊ তারপর সে বলতাছে যে আমার ভাবি আছে সে তোমারে দেখতে চায় ঠিক আছে তা আমাদের ওই সর শহরে আপনার সার্কেট হাউস আছে একটা ওই জায়গায় আমি যাই ওই জায়গায় আসো বাবি দেখবে তোমাকে ঠিক আছে পরে আমি আসি আসার পরে আমার বাবি আসে আসে আমার একটা ছবি ওঠায় ওঠার পরে কয়েক ঠিক আছে আমরা বাসায় যাই জানাবনি এরপরে এরপরে কোনো কথা বাতা নাই কি আমি আবার মেসে আসি আমি তোমার শহরে একটা মেসে থাকতাম আমার বন্ধু বান্ধব সহ সবাই মিলে একটু থাকতাম

তখন মানে নিজের মন করা ভাবে চলতাম মানে একাকিত্বই ভালো লাগতো ওই সময় মানে সারাদিন গেম খেলতাম মানে আপনার পাবজি খেলতাম একাকিত্বই ভালো লাগতো দুঃখ আমার বিলাসিতা ওকে তারপর তারপরে সে যোগাযোগ এমনি আমি মেসে থাকি সে কথা বলতে বলতে একদিন বলতেছে কি যে এই আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে আইসা বইল ঠিক আছে আমি তার বাসায় মানে ফ্রেন্ডরা বলতেছে যে কোথায় যাবি বললাম যে আমি ইয়ে যাবো এই একটা দাওয়াত আছে ওই জায়গায় যাব যাওয়ার পরে বের হয়েছি বাসার থেকে মেস থেকে বের হওয়ার পরে ওই মেয়ে ওদের বাসায় যাওয়ার পরে সে বলতাছে যে আপনার যাওয়ার বাসায় যখন ঢুকছি সেই সময় যাওয়ার পরে দিয়ে যে ওদের ভাই বড়ো ভাই ওর বোন সবাই ওরা আসছে সাইড আমি ওদের পাশের রুমে গেছি যাওয়ার পরে বসলাম বসার পরে কোনো গেস্ট নাকি শোনাই কে এমনি বিয়ের কোনো অনুষ্ঠান নাকি শোনা এ জায়গায় কারে আমন্ত্রণ করছে বা নিমন্ত্রণ করছে কেউ আপনি মিথ্যা কথা বলে নিয়ে গেছে হ্যাঁ তারপর এরপরে সে মানে এক প্রকার জোর শুরু করছে যে আমার ভাই আসছে আসার পরে কই যে বিয়ে করতে হবে ওইখানে হ্যাঁ

ফোন রেখে দেওয়ার পর আমি যে আমার ফোন দেন আমি গাড়ি করছি অনেক না বিয়ে করতে হবে তুমি না হলে তুমি এখান থেকে যেতে না হবে পরে খেলা আমি না বই পেয়ে পরে যে এই কাজী সাহেব এদিকে আসেন পরে বসলো বসার পরে ওদের বোন ওর বড় বোন সবাই ওরা মানে বাবা নাই তো মানে এমনি করে দুর্বস্ত বিয়ে করো তারপরে যা বিয়ে হইছে এমনি করে পরে কাজী আসলো আসার পরে কাজিয়ে রাখ কই মেয়ে কইতেছে কি দশ লাখ ভালোবাসা এটি ভালোবাসা নেই দশ লাখ টাকা দেন আমি ভাবলাম যে দশ লাখ তোমার যা ইচ্ছা তাই করো সমস্যা কি বিয়ে যেহেতু ভালোবাসি যেহেতু তোমার ফ্যামিলি অনুভূতি তুমি তুমি যে আমার বললাম যে আমার ফ্যামিলি জানাবো তারপরে তোমার এটা একটু মানে ফ্যামিলির মাধ্যমে অ্যারেঞ্জমেন্ট করে একটা অনুষ্ঠান করে একটা ই করেই করবো নিজের ইচ্ছা মতো বাবা আমার মানে বিয়ে হয়ে গেল হ্যাঁ পরে কথাবার্তা করে আমি না এরকম হবে বিয়ে কি হয়ে গেল

বিয়ের পরে বিয়ের পরে এখন প্রায় তিন বছর কেমন আছো এখন আর মানে মনে হয় নিজেরে শেষ করে ফেলি মানে এখনো কি সম্পর্কে আছেন আপনারা সম্পর্কে বলতে এখন যোগাযোগ বিচ্ছিন্ন মানে ওর মতো থাকতেছে মানে মানে বিয়ের পরে আপনার এক বিয়ের যখন হয়েছে আসার পরে এখন ভাবছি যে যাক বিয়ে করছি তো একটা বছর আমার ফ্যামিলিরা জানাই নাকি বাবা মারে কারো জানাই নাকি আমি মেসে থাকছি তারপরে আমার বন্ধু বান্ধব প্রায় বলে দিছে আমার বাবা মাকে যে ওই ছেলে তো বিয়ে করছে এরকম করছে এলাকার লোকজন সবাই জানছে যে বাবা মার ছেলেটা বিয়ে করছে পরে আমি আমি আসলে বাবা এমনি এখন কোনো দিক থেকে যে না পেলাম না তারপরে আম্মুড়ে যাই পা ধরে অনেক কান্নাকারি করে আম্মুরে বোঝাই বলছি যে আম্মু এরকম একটা ঘটনা করছি আমি আমি এখন কি করবো ঠিক আছে তোর আব্বুরে বলা দরকার নেই আমি দেখতেছি বিষয়টা এরপরে আব্বুরা আবার বলছে আম্মু আমি তোর বললে তোর জিনিসটা সমস্যা হয়ে যাবো বলছে বলার পরে আব্বু আর আম্মু দুজনে ওদের বাসায় গেছে যাওয়ার পরে বাসা বাড়ি সব কিছু দেখে তারপরে বলতেছে যে মেয়ে তো ভালো হবো না তো ফ্যামিলি তো এরকম ই না আমি বলছি যে ভালোবাসি মানে মেয়ে তো ভালো আছে মেয়ে তো অনেক ভালোবাসা তো আমার সারা অনেক ই করবো ই করবো অনেক আশা দিছে তারপরে আমি ভাবলাম যে দেখ বিয়ে যেহেতু হইছে আব্বু আর ঝামেলা চায় না আব্বু আবার মেমার ছিল আমার এলাকার পরে আব্বু চাইছিল যে জানা থাকা আমার আমার ছেলের বিচার করবে অন্য জনে দরকার কি আছে তারপরে আব্বু এগুলো মীমাংসার কথা কথা বললে ওদের ফ্যামিলি বলার পরে কইছে আসলে এভাবে তোর ওঠাই নেওয়া যায় না তে কিছুদিন সময় দেন ওর ইন্টারটা কমপ্লিট হোক তারপরে এটা ব্যবস্থা করা হোক মানে তখন আপনি ইন্টারও কমপ্লিট করেন না হ্যাঁ হ্যাঁ এরপরে আমি আপনার এই ইন্টারে যখন পরীক্ষা আমার পরীক্ষার পরীক্ষার প্রস্তুতি নিতেছে পরীক্ষার প্রায় শেষ এই মানে শুরু হবার মানে এক দুই মাস সময় আছে এরকম টাইমে মানে এই রমজানের সময় আর কি রমজান না সরি হ্যাঁ রমজানে রমজানের সবাই কদরের সময় আমি ম্যাচ ছাড়ে দিবো মানে ম্যাচ থেকে আমি বাসায় এসে পড়বো এলাকায় এসে পড়বো সেই সময় আপনার বলতাছে যে ওই তোমার ওয়াইফ রে তুমি নিয়ে যাও তোমার বাসায় সেই বলতেছে তোমার ওয়াইফে তুমি বাসায় নিয়ে যাও আমি বললাম যে আমার ওয়াইফ রে আমি বাসায় কেন নিয়ে যাবো আমি তো আমার ফ্যামিলি আপনার ফ্যামিলির সাথে কথা বলছি আমি কেমনে ফ্যামিলি আর বাসায় নিয়ে যাবো এরকম অবস্থায় তার বাসায় নিতে পারবো না আমি পরে এক কথা দুই কথা বলতে বলতে সে তার ভাই আসলো আসার পরে বলতেছে আমার পিছন থেকে থাপ্পা মানে এমনি করে ধরে থাপ্পা দিয়ে কই যে এখন নিয়ে যাবি বাসার থেকে নিয়ে যায় আমি তো এটা তো বলার ছিল না আপনারা তো বলছেন এভাবে নিয়ে যাইতে তারপরে আমি তাও অনেক ওই জায়গায় কাঁদছি কান আমার কান্দে পরে বাসায় গেছি বাসায় যে আমার বাবা মারও বলি নাই যে এরকম হইছে তারপরে এরভাবে আমি বাসায় যাওয়ার পরে ঈদ ঈদ আসলো ইদের ঈদের পরের দিন ঈদের পরের দিন আমি ভাবলাম যে যাক এত কিছু করছে যেহেতু ভালোবাসে তারপর আমি সেক্রিফাইস করছি যাক ভালো হোক মেয়ে তো ভালো থাকবো ফ্যামিলি দেখে আমি কী করবো ফ্যামিলি দেখে তো আমার লাভ নেই মেয়েক ইজ সেপারেটেড এখন এখন সেপারেটেড ডিভোর্স কি ডিভোর্স না ডিভোর্স এখন হয় নাই কে তুমি কি চাও আবার ফিরে যেতে না আমি আর চাই না ফিরে যেতে

কথা বলতে বলতে ফেসে মানে আমি বললাম যে এভাবে পনেরো দিন পরে পনেরো দিন আমি কথা বলি নাই কে মানে পনেরো দিন কথা বলে ও কি করছে আমার যে এলাকার যে বন্ধু বান্ধব আছে ওদেরকে মানে নক করতো নক করতে করতে আমার এলাকার একটা ছোট ভাই মনির নামে একটা ছেলে তার লগে আর কে আর মানে অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে প্রায় আমি ওই মানে এই কয়দিনে মানে পনেরো দিনের ভিতরে ভিডিও কলে কথা বলছে তারপরে এস এম এস তারপরে অনেক কিছু শেয়ার করছে অ্যাসাইনমেন্ট শেয়ার করে করে মানে নানান মানে একটা প্রেমের সম্পর্কের মতোই হয়ে গেছে এরপরে আমি যখন মানে হুট করে ওদের বাসায় যাই যাওয়ার পরে আমি বললাম ওর ফোনটা আগে নিই ফোনটা নেওয়ার পরে লকডাউন করে নিই পরে মেসেঞ্জ ঢুকার পরে দেখি যে ভিডিও কলে কথা অডিও কল এমনি অনেক স্টোরি দেখছে তারপরে ওই স্ক্রিনশটগুলো নিয়ে ওর বাইরে পাহাড়াই যে আপনার ওয়াই বন্ধ এরকম করতেছে যে এগুলো কাজ তো ঠিক না যে বিয়ার পরে তারপরে যেরকম তো কাহিনী হওয়ার পরে আমি তো আপনাদের বাসায় আসছি আপনার বন্ধু এগুলো করতেছে তো ঠিক না কইতেছে যে এবারের মতো মানে কোন পদক্ষেপ নিতে থাকতে থাকতে ও ওর মতো চলতেছে আমি আমার মতো চলতেছে তো হুট করে বলতেছে কি আমার এই বাসায় নিয়ে যাও তা আমি ভালো হোম আমি এরপর থেকে আমি এরকম করবো না আমার বাসায় নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে আমি পরে ভাবলাম যে বাসায় নিয়ে যাবো আমার আশেপাশে আত্মীয় স্বজন কেউ জানে না তোমার বিয়ে করছি বা এরকম কিছু কত জানে না তাহলে আমি কি করবো ওই সময় চুরি করে এমনি বাসায় নিয়ে গেছি বাসার লোকজন জানে কিন্তু আশেপাশে লোকজন জানে না আর লুকায় রাখলে তো আর কয়েকদিন রাখা যায় আর এমনি পরে রাখছি রাখার পরে সে একদিন দুই দিন পরে আশেপাশের লোকজন জানিয়ে গেছে যে আসলে এভাবে

কি কি ফেস করেছেন আপনি থাকতে লাস্টের দিকে আমারে ওর ভাই আমারে একদিন মানে ওর মা ও আমি এই মাসখানে আবার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিই তারপরে হুট করে ওদের বাসায় যাই যাওয়ার পরে দেখি রুমে তালা দিয়া বাসায় কেউ নেই পরে অনেকক্ষণ বসে থাকার পরে এক ঘন্টা পরে আসছে আসার পরে আমি বললাম যে কোথায় গেছিলাম কই যে আপুর বাসায় গেছিলাম আপু অসুস্থ আমি ঠিক আছে তো ফোন চালায় না ওই সময় ওর বাটন ফোন তো টিউবওয়েল পারে আপনার এলাকায় যে গ্রামে টিউবওয়েল পার্ থাকে ওই জায়গায় টিউবএল পারে গেছে মানে ফোনের ফ্লাস্ট লাইট মানে এমনি বোঝাতে স্মার্ট ফোন এটা পরে আমি এদিক সাইড দিয়ে যাই ফোনটা নিতে চাইছিলাম যে হুম দেখ ফোনটা নিতে চাইছি ওর পরে ও কী করছে ফোনটা ওর মায়ের কাছে দিছে পরে ওর মা অনেক গালাগালি করছে যে সিআইডির মতো আসছে যে আমার মেয়ে

আমি বললাম যে জানলে কি তোর কোনো লুকোচুরি কিছু নাকি কোথায় যায় মানে আরো অনেক মানে এভাবেই মানে ওর ব্যাকগ্রাউন্ড এরকম ভাবে চলতেছে পরে ওর মা রাত সকালবেলা ওর ভাই ডিউটি থেকে আসছে আসার পরে ওর ভাই বলতেছে যে ওর বাইরে মা কেন না কেন বলতেছে আর কি যে আমার মারতে চাইছে ওর জামাই মারতে চাইছে আমার আমি বললাম যে আমি তো কিছু বলি অনেকে

মানে আমার মায়ের বলে আমি বলছি যে যাই ওটা তো শুনেছি আমার মারলো কিভাবে মানে কিছু দিয়ে মেরেছে না হাত দিয়ে মেরেছে না লাঠি নিয়ে এসে লাঠি দিয়ে মারছে আচ্ছা তারপর আমি এই সকালবেলা ভাইকে পরে রাতে থাকবো না আমি আমার একটু ডিউটিতে আইসে করবো আমার চাকরি ইয়ে আসছে বলতেছে যে আচ্ছা ঠিক আছে যাও পরে এরপর থেকে আমি আবার যোগাযোগ কথা কথা বলি না ও ওর মতো চলতেছে আমি ওরে তারপর ওর আমি বলছি যে তুমি আইসে পড়ো তুমি আমাদের বাসায় আসো আমার বাসায় থাকো সমস্যা নাই তোমার আমি এত কিছু করছো যেহেতু তারপরে তোমার আমি যত সুযোগ দিলাম তুমি আসো না আমি আমার মা বাবা ছাড়া যাইতে পারবো না এই জায়গার থেকে তুমি হয়তো এই জায়গায় বাসা নিয়ে থাকো না হলে আমার আমার মা বাবার এই খরচ চালাইতে হবে মানে ও এক কথাই মানে ওর ফ্যামিলি ছাড়া ওর কোনো কিছু মানে ইয়ে নাই আপনার গল্প তো এটাই চাই যে ও মেয়ে পরিবার ছাড়া বের হয়ে আসতে চায় না আর আপনিও পরিবারকে বাদ দিয়ে সাথে সম্পর্ক কন্টিনিউ করতে পাচ্ছেন না এখন চাচ্ছেন যে যে সামনের দিকে সম্পর্কটা না টেনে নিয়ে যেতে ফিনিশিংটা কিভাবে আসবে তাহলে ফিনিশিংটা মানে তুমি তুমি করে যেহেতু শুরু করেছিলাম তুমি কি ভাবতেছো কেমনে শেষ হবে এটা তুমি তো বুঝেই গেছো যে ওর পরিবার যখন মাঝখানে চলে আসছে তখন তোমার

সো তারপর আমরা প্রোগ্রাম কন্টিনিউ করলাম বাট আজকে আমাদের জন্য দারুণ একটা ব্যাপার ছিল তুমি না আসার কারণে যেটা ঘটে গেছে সেটা দুইটা ভালো ঘটনা ঘটেছে তোমার কষ্টের বাট আমাদের জন্য ভালো যে আমরা বহু মানুষের সাথে ফোনে কথা বলার এবং টেক্সট নাও সুযোগ পেয়েছি আর তুমি আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে তার মানে আমার বিশ্বাস যে কোন না কোন ভাবে প্রকৃতি বল আর সৃষ্টি বল ইচ্ছা ছিল যে গুরুরে আমি দেখব আর কিছু না গুরুর সাথে কথা বলব কি শুনলাম আর কিছু না এটাই ফিলিং ফিলিং বলtier একটু মেয়েদের জন্য একটা মেসেজ দিতে চাই যে না মেয়েদের জন্য মেসেজ দেওয়ার দরকার নাই আমি এই মেসেজ ভেরি ক্লিয়ার যে তুই আমি ঠিক থাকলে দুনিয়াতে আমাদের কারো কিছু লাগে না এটা আমারও আমারও বক্তব্য হাত ধর মেলে একটা ফিল পাবি আর যে কথা বলতেছিলাম যে আমার সাথে দেখা তো হলো আচ্ছা সত্যি করে কত আমি যে অসুন্দর আমি জানি বাট এই যে তোরা ইন্টেন্সিটি নিয়ে আসিস আগ্রহ নিয়ে যে গুরুর সাথে কথা বলবো কতদিনের সাথে আমার এই প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রামের সাথে কানেক্টেড তুই আমি চাকরি লাইফ দুই বছর হয়েছে দুই বছর থেকে কানেক্ট চরম কানেক্টেড তো অনেক রকমের মানে ফ্যাসিনেশন কাজ করে না যে আমরা যাব ঢাকায় ফেমে বসবো শান্ত থাকবে লভগুরুর সাথে দেখাবে এরকম কাজ করে কি করে না হ্যাঁ এরকম কাজ আসার পরে কি মন ভাঙেনি তোর আমাকে দেখে লিস্ট না আমি তো ভাবলাম যে গুরু সামথিং এরকম হবে এরকম হবে প্যাস লাগেনি না না অনুভূতি নষ্ট হয়নি তো না না

তুই বলছিলি যে আমার সাথে দেখা করা তুই বলছিলি যে নিজের কথাটা শুধু বলা এটা তো ডান রাইট মনে কোনো কষ্ট রাখিস না বাট আমি তোর জন্য একদম অনুষ্ঠানের শুরু থেকে ওয়েট করতেছিলাম যে কখন তুই আসবি সাইম বাট দেরি হয়েছে ইট ডাজেন্ট ম্যাটার বাট আমাদের তো পরস্পরের কথোপকথন তো হলো সামনের দিনগুলো সামনের ভবিষ্যৎ নিজের মতো করে একটু চেষ্টা কর যাতে করে ঘুরে আবার দাঁড়ানো যায় আর ভালো থাকিস তুই ওকে টেক কেয়ার আমরা আরো টেক্স নিতে নিতে অনুষ্ঠান শেষ করে নিয়ে আসি রিপোর্ট লিখেছেন দুবাই থেকে আছি ডিয়ার হিমেল খান লিখেছেন দুবাই থেকে শুনছি হিমেল কেন তুই এরকম মাঝে মাঝে হারায় যাস কত হিমেল প্লিজ ডিয়ার হিমেল খান এটা বহু বছর ধরে ভালোবাসা বাংলাদেশের এই নামের সাথে একদম ওতপ্রোত জড়িত যেমন মালদার আমাদের নেওয়াজ জড়িত অনেকে মাসুদ রানা আছে কুয়েত থেকে তারা জড়িত সো হিমেল এটা তো আমি আগেও তোকে একবার বলছিলাম সো প্লিজ হারায় যাস না ওকে আলাউদ্দিন বাবুরি বাই দ্য ওয়ে ই অসুস্থ বাপ্পি বাপ্পির মাঝে একটা মাইনরে একটা সিভিয়ার প্রবলেম হয়েছিল বাপীর সাথে ফোনের মধ্যে কথা হয়ে ওঠেনি বাপ্পি ভালো থাকিস টাইগার হাফিজ টাইগার কেমন আছিস টাইগার হাফিজ কেমন আছিস তুই আমাদের কত কাজের সাক্ষী তুই বেসাদি হওয়ার পর পর করে দিলি তোদের এতে সামকে এই ভালোবাসায় বাংলাদেশে টিমকে না ওনার কিন্তু ওনার ওনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটা মানে ওনার প্রোফাইল পিকচারটাও কিন্তু আপনাদের সাথে কোন একটা কাজের করা এখনো এখনো কত কাজ করেছ টাইগারহা ফেজ কত অ্যাক্টিভিটি করেছে আমরা একসাথে বিয়ের शादी করার পর থেকে তো খুঁজে পাচ্ছি না ভালো থাকে টাইগার সোহেল হাসান লিখেছেন গুরু এটা হলো আমার বুরির শেষ আপডেট ইনশাআল্লাহ সে ফিরবে এবং তাকে নিয়ে স্টুডিওতে আসব ঠিকভাবে নিজের যত্ন নিও শান্ত what happened i don't know it's a very first time experience this back already uh, okay ওকে সোহাগ সোহীদের জীবনটা বেদনার এজন্য গুরু আপনাকে শুনছি চারপোকা লিখেছেন 7 বছর ধরে একটা মেয়ে ভালোবাসি ইমাম তারপর ইমাদুল্লাহ রাহি এবং আরো অনেকে আমাদের সঙ্গে জয়েন করেছিলেন আপু আজকে প্রথম দেখছি আপনাদের এই শো আমার প্রিয় মানুষ আপনাকে দেখছে প্লিজ একটু তাকে হাই বলে দিন হাই 2016 সাল থেকে ফেসাল করিম আমাদেরকে দেখছেন চারপোকা আছেন পপি ইসলাম আছেন জীবন আছেন মাইশা লিখেছেন ঢাকার বৃষ্টি হচ্ছে ফাইনালি ঢাকার বৃষ্টি হচ্ছে দেখনা কি আমরা নিতে পারি এই কি আছে শেষ করি এই ফোনের অ্যান্সার দিবে সাইম তুমি আজকের গেস্ট আমি অথবা শান্ত যে কাউকে তোমরা টার্গেট করতে পারো গুড পার্ট হচ্ছে যে বৃষ্টি ঢাকায় শুরু হয়েছে এত দীর্ঘ সময় এত তাপদাহর ভিতর দিয়ে কি ঢাকা গেছে কখনো না এবং এবার নতুন নতুন সব রেকর্ড হয়েছে আসলে তাপমাত্রার দিক থেকে 43.8 ডিগ্রিস ইন জশোর ঢাকা শহর 40 প্লাস এবং সেটা ঠিক আছে বাট এত লং টাইম ধরে এত লম্বা সময় ধরে কখনো হয় না আপনার কি মনে আছে যখন আমি অনেক ছোট আমি জানি না আপনি তখন কতটুকু তখন মানে যখন রমনাতে যাওয়ার একটা চল ছিল সবাই ঘুম রে কে রমনা যেত জাস্ট রমনা থেকে ঘুরে এসে মানে পয়লা বৈশাখে রাতের বেলায় বৃষ্টি হতো আমি আজকে চিন্তা করছিলাম মানে কলিগ এর সাথে বলছিলাম যে এখন কেন ওটা হয় না এবং দীর্ঘ দিন একটানা এরকম তাপ দহ সস্তির বৃষ্টি নেমেছে এটা আল্লাহ রাবুল আলমের প্রতি কৃতজ্ঞতা এখন আসলে নিয়ম তো এটাই সাইক্লিক মতো যে পরিমাণ পানি তোমার বাষ্প উপরে যাচ্ছে সে পরিমাণ পানি রিটার্ন ব্যাক কর করবে তবেই না বৃষ্টি হবে কিন্তু পানির সেই সোর্স যদি বন্ধ হয়ে যায় দিনকে দিন তাহলে কিভাবে এই সাইক্লিক অর্ডারটা মেনটেইন হবে কিভাবে বা বৃষ্টি হবে সো পরিবেশের বিরুদ্ধে যাওয়া উচিত না প্রকৃতির বিরুদ্ধে যাওয়া উচিত না গেলেই হয়তো এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় রাইট আচ্ছা আমাদের ফোন আসছে আমরা একটু ধরে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গুরু অনেকে আপনার ঠিকানা চায় এই ফিটু হচ্ছে চাপায় চাপানাবগঞ্জের ফিটু যে ফিটু ভাইরে তোর এর সাথে কথা বলতে গেতো ভয় লাগতেছে রে ফিটু এই গলিত পচিত অপরিচিত মানুষজন কেন থামসন ভাইটা আগে শুন ভাই এই মানুষগুলোকে নিয়ে কাজ করে আরেকটা মাল আছে আর মিল্টন সমাদদার না নেইম ইজ দ্য টক অফ দ্য কান্ট্রি এই মিল্টন সমাজারের ইসের জন্য চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ হোম যেটাও করছে ওই জায়গাতে বেড দেওয়ার জন্য বেড বানায় বিছানা দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করে বহু মানুষকে সাথে নিয়ে আমার যদি মনে পড়ে কামরুল হাসানের সাথে ট্যাগ হয়ে প্রচুর পরিমাণ টাকা কন্ট্রিবিউট করা এবং বেড গিয়ে ডোনেট করার ব্যবস্থা করেছিলাম দিজ সো আনফর্চুনেট যেই ছেলেটাকে নিয়ে এখন চরম হইচ চলতেছে সে নাকি মানুষের কিডনি বেঁচে দেয় সেই মানুষটা নাকি মানুষকে না জানিয়ে মিনিমাম আটশো জন মানুষকে দাফন করেছে রাতের অন্ধকারে সে মানুষটার বহু রকম এলিগেশন ডিভি অলরেডি তাকে ধরেছে এবং তার কথার মধ্যে বিভিন্ন রকমের অসত্যতা পাচ্ছে সো ভয় পাচ্ছি ফিটু অসম্ভব ভয় পাচ্ছি এ ধরনের কাজের সাথে যারা জড়িত থাকে আমি জানি যে আমার ফিটু যে ফিটুর সাথে আমি এখন কথা বলতেছি যে ফিটুক আমি দুই দফায় ঢাকা এফএম এ রিপ্রেজেন্ট করার সুযোগ করে দিয়েছি এই এই ধরনের মানুষগুলোকে নিয়ে কাজ করার পর এই যে কনসিকোয়েন্স এখন ভয় পাচ্ছে এ ধরনের ঘটনাতে আবার আমাদেরকে পড়তে হবে না তো গুরু নিশ্চিত থাকেন আপনার এই ছোট ভাই আপনাদের মুখ উজ্জ্বল করবে আপনাদের সম্ম antigenic আর একটা কথা ফিটু অনেকে কিন্তু তোমার নাম্বার এবং তোমার খোঁজ নিতে যাচ্ছে ফ্রিকুয়েন্টলি আমাকে মেসেজ দেয় আমার পেজে লাভ গুরুর পেজে অনেকে ফোন দিয়েছে অনেকে ফোন দিয়েছে আমি ওই প্রোগ্রামের পর আমি যেটা আশা করেছিলাম বাংলাদেশ থেকে শত শত মানুষ বিভিন্ন জেলা গ্রাম পঞ্চায়েত থেকে যে পরিবার মানে অসহায় মানুষের জন্য এগিয়ে আসছে আর কি বলবো আমি তো তাহলে এটা কাজে দিয়েছে তাই তো ফিটু জি ওকে বাট আমার কাছে নাম্বার আর নাম চাচ্ছে তুমি একবার যদি তোমার নাম আর নাম্বারটা বলে দাও প্রচুর অনেক লোক আমার কাছে টেক্সট করে আর তোমার নাম এবং নাম্বারের জন্য জি আমি আমি নাম্বারটা বলে দিচ্ছি আর এই বর্তমানে যারা এখন লাইভ টি দেখছে সবার প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই যে অনেকেই আমার এই মানবিক কাজকে সহায়তা করছে বা এগিয়ে আসছে জন্য আমি সবার প্রতি

ওদের ওই যে সেবাকেন্দ্রে আমাদেরকে আমরা এই দিয়ে আসছিলাম বেড দিয়ে আসছিলাম অনেক টাকা ইনভেস্ট করেছিল এবং কামরুল হাসান কামরুল হাসান যিনি ফিওনা এবং অটোগ্রাফের স্বতাধিকারী তিনি একসময় বিভিন্ন কোম্পানি গ্রুপ দিয়েছিলেন স্পেশালি ইন এগুলো তিনি এই কন্ট্রিবিউশনটা করেছিলেন

এখন তো গত আজকেই তো মনে করছে। এবং বলতেছে ডিবি প্রধান হারুন উনি বলতেছেন যে না অনেক কিছু সত্যতা মিলতেছে খারাপ লাগতেছে না আমি কত মানুষকে সাথে নিয়ে তাদেরকে ইমপ্রেস করে আমি তার জন্য কন্ট্রিবিউশন নিয়ে গেছি নিজের কাছে খারাপ লাগছে না তখন এই যে ফিটু এরকম পচা গলা মানুষজনকে এই যে হারিয়ে যাওয়া মানুষগুলোকে নিয়ে কাজ করে চাপানা থাকে আমরা দুই দিন সুযোগ করে দিয়েছি উদ্দেশ্য কি ওই মানুষগুলো উপকার হোক তাই এই ছেলেটার কথা বলবো কালকে যদি আল্লাহ না করুক যদি অন্য কোনো ঘটনা বাইর হয় তখন এটা রেসপন্সিবিলিটি তো আমার উপরেও বর্তায় যে আমি চেক ব্যাক না করে কিভাবে এই মানুষগুলোকে রিপ্রেজেন্ট করতেছি তা কাকে ভরসা করবো রাইট ওকে আপনার কাছে এখন আমরা করার পরে ঠিক আছে ওকে আরেকটা ফোন কল নিব রাইট আরেকটা আর একটা ফোন কল হু'স দ্য লাকি ওয়ান ফোন কল ওয়ান হবে 01841904904 ইজ দ্য নাম্বার নাম্বার ফোন চলে আসে সো ইয়া হ্যালো হ্যালো

আর বহুদিন পর তোর ফোন কল এসেছে আমার কাছে এত মিষ্টি করে কথা তুই বলিস যা মিষ্টি করে তোর সাথে কথা কথোপকথন হয় আমি জানি যে তোর সাথে কথা বলার পর আমি দারুণভাবে এনার্জাইজ হব ওকে মিথিলা শুনতে চাই মিথিলা ও মা হারা গেল নাকি হ্যালো মিথিলা কেটে গেছে লাইনটা লাইন কাটার সুযোগ পেল না

ব্যাড লাক না ভাবছে মিথিলা কে আশা করতেছে আমি তো সুজলা কেমনে আগে বলি বিদায় নিচ্ছি টেক কেয়ার সবার জন্য অনেক অনেক ভালোবাসা প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে অলরাইট ফাইনালি আজকের এই প্রোগ্রামটাতে মানে আমরা হচ্ছে একটা জিনিসের সাক্ষী হতে পারলাম যেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে বাসায় কোচ নিয়ে দেখলাম যে হ্যাঁ সেখানটা তো বৃষ্টি হচ্ছে অনেক সময় রাইট আই মিন মাঝে মাঝে দেখি যে এখানে বৃষ্টি হয় জাস্ট বের হয়ে দেখি বৃষ্টি হয় না সো নেচার ইজ সো আনপ্রেডিক্টেবল অ্যান্ড রিসেন্টলি এরকম আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটছে আমাদের সাথে যেটা হওয়ার কথা না এত লম্বা সময় বৃষ্টি না হয়ে থাকার কথা না বাট আমি জানি না নেচার কেন আমাদের প্রতি এতটাই বিক্ষুব্ধ কেন এতটাই রাগান্বিত কেন মুখ ফিরিয়ে নিচ্ছে নেচার আমি সেটাও জানি না বাট আমাদের এই ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম কখনোই আপনাদের কাছ থেকে মুখ ফেনায় না এবং আমরা সবসময় আপনাদের জন্য ওপেনলি মানে ওয়াইড আর্মসে অপেক্ষা করি আপনারা কখন আমাদের কাছে আসবেন গল্পটা বলবেন জাস্ট ছোট্ট একটা কাজ করতে হয় জিরো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনি চাইলে ভয়েস রেকর্ড করে আপনার গল্পটা পাঠাতে পারেন এছাড়া আপনি লিখেও আমাকে ফেসবুক ডট কম স্ল্যাশ এম যে পেজটিতে এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন সেই পেজটিতে কিন্তু আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন গল্পটা লিখে অথবা যদি লিখতে কষ্ট হয় এটাও বলতে পারেন যে আমি ভালোবাসার বাংলাদেশে গল্প বলতে আসতে চাই আমাদের টিম আছে একটা এন্টায়ার টিম অপেক্ষা করে আপনাদের জন্য তারা আপনাদের সাথে

বলতে চাই আসলে সবার লাইফে ভালোবাসাটা ভালোবাসার দরকার লাইফে একটা লাইফ পার্টনার হিসেবে একটা মেয়ে দরকার কিন্তু আসলে নারীর সঠিক যে যার একটু বিশ্বাস করা হয় কিন্তু সে যার অতিরিক্ত ভালোবাসা হয় সে নারী মানে সে মনে করে তারে অনেক ভালোবাসে সে অনেক মানে নিজের অনেক ই মনে করে আর কি বড় মনে করে সে ভাবে যে তারে অনেক ই করতেছে কেয়ার করতেছে সে সে নিজেরা অনেক অনেক কিছুই ভাবে উতাশলে কাউ মনে পুরুষ চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু বাট একাকীত্ব থাকলে একটা নারী লাইফেতে লাইফ পার্টনার দরকার আছে কিন্তু সঠিকভাবে বিবেচনা করে আ না কোটি কথা বলল আমি আসলেই পুরুষ চাইলে অনেক কিছু করতে পারে পুরুষ চাইলে তার পক্ষে নারীর জন্য অনেক কিছু করতে পারে হ্যাঁ যেটা আসলে কখনো সে তার কিছু কিছু ক্ষেত্রে সে তার মায়ের জন্যও হয়তো এই অ্যাটেম্পটা নিয়ে নেয় না কিন্তু সে তার শখের নারীর জন্য তার প্রিয় মানুষের জন্য তার জীবন সঙ্গিনীর জন্য সে কিছু কিছু সময় তার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের বাইরে গিয়ে করে এমন পুরুষ প্রত্যেকটি নারীর কপালে জুটুক যাতে এক্সট্রা এফোর্ট অতিরিক্ত এফোর্ট দিয়ে যাতে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে তারপরও সায় মানুষের জীবনে না কিছু কিছু সময় হয় না আসলে অনেক ভালোবাসায় ভালোবাসা থাকে সম্পর্ক থাকে একটা সম্পর্ক তৈরি হয় তারপরে আর সম্পর্কটা আগে বাড়ায় না তার মানে এই না যে ওই মানুষটা আসলে খারাপ হ্যাঁ খাও আপনার সাথে ব্যাটে বলে মিলেনি আপনি আপনার জায়গায় ভালো সেই মানুষটা সেই মানুষটার জায়গায় ভালো তাই না সেটাই হচ্ছে বড় কথা এখন আমার কথা হচ্ছে দুটা দুটো মানুষ আলাদা থাকুক এটা ইম্পর্টেন্ট না যে দুটো মানুষ একসাথে থেকে খারাপ থাকছে দুটো মানুষ আলাদা থাকুক কিন্তু ভালো থাকুক

এপরে আমার মানে আমার লাগে কন্টাক্ট করার জন্য রি মানে নিজের ইচ্ছা কিন্তু মানে আমার আমি সব সময় তারে দিতাম মানে আমি কেয়ার আমি তারে খাওয়ায়ে মানে অনেক কেয়ার করতাম তারে আমি যা তো মানে যা আমি তারে হয়ে গেছে কি আপনি অনেক এফর্ট দিয়েছেন আপনি অনেক যখন যা চাইছেন হ্যাঁ কিন্তু সেই পরিমাণ পাননি দেখে আপনার আসলে ইন্টারেস্টে জায়গাটা আর নাই এখন আর ওই ভালোবাসা করার সে আমার এরকম করলো তার

করেছেন আই নো ইট ওয়াজ আ হেকিটিক ডে ফর ইউ বাট তারপরেও যে আপনি থ্যাংক ইউ সো ফর দ্যাট আমরা ইনশাআল্লাহ কোনো একটা এপিসোডে আবার কোন এক সময় কথা বলবো আপনাকে নিয়ে তখন হয়তো আপনার জীবনে অন্য কোন সঙ্গী থাকে আই একটা ধন্যবাদ যে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য আসতে তো চান নাই ভাই এটা তো বললাম ফোন কল দি ওপেন করে দিয়ে

ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ করে যেন শুনতে পাই হ্যালো 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 ফোন নাম্বার তো কখনোই বলা প্রয়োজন পড়ে না তোমার হ্যালো কেটে গেছে আচ্ছা একটা ফোন করে যদি আপনারা একটু অপেক্ষা না করেন তাহলে তো কোনো কলই ঢুকবে না আসলে অ্যাপসে ফোনে গেছে আর কি অপেক্ষা করবে জি আসসালামু আলাইকুম কে বলছেন ঢাকা রামপুরা থেকে আরিফ জি প্লিজ বলুন আমি ভালো আছি যার ভয়েস শুনতে পাচ্ছি তার বয়স কত তিনতলা ছাদে মানে কি বাতাস কেমন ওখানে

আপনার নাম কি আরেকবার আরিফ রাইট নামিফুল ইসলাম আরিফ বলেই বলতেছি আরিফ অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সাথে কানেক্টেড থাকেন আরিফ কখনো জীবনে দেখা হোক আর না হোক কখনো আপনার আমার কথা শোনা হোক আর না হোক বিশ্বাস করুন যে আমার কোনোভাবেই এইসবের জন্য কোনো প্রাইড কাজ করে না মনে হয় যে আল্লাহ রাবুল আলমিন কি সুন্দর সুযোগ আমাকে দিয়েছেন যে কারণে আমি অন্তত কিছু মানুষের ভালোবাসার কারণ হতে পারি সো একই রকমের মহাব্য তার টান আপনার জন্য আমি অনুভব করি আরিফ জি। স দোয়া করি আপনার জন্য আপনি ভালো থাকেন আর আমার জন্য প্লিজ দোয়া করেন আমরা পরবর্তী ফোন করে যাই জি আসসালামু আলাইকুম অফকোর্স দোয়া করি আপনার জন্য জি কে আছেন হ্যালো হ্যালো হ্যালো

আমার মনে হয় যে অনেকে আছেন সিলেট থেকে আছেন অনেকে আমরা ফ্রি ফোন কলগুলো নিতে থাকি আমি এর মধ্যে একটু প্রবলেমটা সল্ভ ফেলি ও ওয়ালাইকুম আসসালাম একটু লাগা থাকেন জি কে আছেন অনেক ফোন তো এ একটা সেকেন্ড হ্যাঁ হ্যালো জি শুনতে পাচ্ছি দাদা বলুন জি বলুন

পেয়ে গেছিস একটা সেরা কথা বলতো যেটা শুনে আমাদেরও ভাল লাগে এবং পুরো বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা শুনতেছে তাদেরও ভাল লাগে এমন কিন্তু কোনো কথা আচ্ছা তোরা 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 যে শান্তুর পাগল কোন একজনকে কাজে পাঠিয়েছে অফিসের কোন স্টাফকে নিচে তাকে বর্ণনা দিচ্ছে দেখবেন যে ফর্সা করে সুন্দর মতো একটা ছেলে গেছে সে যেটা করবে সেটা আপনি করে নেন আর আমার ক্ষেত্রে কি বর্ণনা দিত কালো মতো একটা লুস লুকা লুকা টাইপের লোক গেছে আচ্ছা গুরুকে কি আলাদা করে বর্ণনা তার মানে তার মানে অনিয়রে যাই বলুক না কেন তোদের শান্ত ওর কাছে সৌন্দর্যের প্যারামিটার ইন্ডিকেটর হচ্ছে ফর্সা করে সুন্দর করে হ্যাঁ বল 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 কি বলতেছিলি বল ফর্সা করে সুন্দর করে নিচে গেছে আই এম ফ্রিকিং জেলাস ইউ আর সো রেসিস্ট

তো দুটো ক্রেস্ট টেস্ট আমি এক্স্যাক্টলি কথার মিনিং যায় ধর না কেন আমি এই কথাটাই সে বলেছিল আমি মিন করে বলেছি। তুই ছেই না নীরব? এবার কি বলবি তুই? আই এম এ আমার মন ভালো। আমি ইমোশনালির ভালো। আমার ইমোশনাল ফুল কেউ ভালোবাসলে তাকে কলেজের মধ্যে মিশিয়ে রাখি সেজন্য মনে আছে এগো।

এটা তো প্রি প্ল্যান না কিছুক্ষণ আগে বলতেছিলেন যে সৌন্দর্য নিয়ে বলতেছিলেন আমি শুধু এতটুকুই বলবো যে গুরু তোমার পার্সোনালিটি তোমার ভেতরে এমন এমন বিষয় আছে যে জন্য তোমার ফেসের সৌন্দর্যটা আমাদের কাছে কোনো বিষয় না মাপ করা যায় ফেসটা যেমনই হোক না কেন আর পেটটা যতটুকুই বড় হোক না কেন মাপ করা যায়

আমি বলি সেটা হচ্ছে যে ব্যাপারটা এরকমই গুরুকে সবাই খুব ভালো বলে খুব ভালো বলে খুব ভালো বলে বাট আপনি

আর্জিং করি তাহলে লনেস্ট দুই তিন ঘন্টা তো আমি কথা বলতে পারো ব্রেক ছাড়া বাবা রে বাবা কি কথা বলবেন বলেন তো দেখি টপিক থাকবে কি বিষয়বস্তু কি থাকবে এখন টপিক আপনি সিলেক্ট করতে পারেন

আমি তো খুব ভালো আছি আপু আপনি কেমন আছেন বলেন তো জি জি গুরু ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি গুরু একটু ব্যস্ত আছেন আজকে একটা হজো বড়লো সিচুয়েশন হয়ে গেছে আমাদের ফেসবুকে এই মুহূর্তে লাইভ দেখা যাচ্ছে না সো আমরা অনেক ফোন মানে ফোন কলস নিচ্ছি এবং ইউটিউবে আমাদেরকে দেখা যাচ্ছে আপনি কি দেখছিলেন আমাদের ভিডিওটা

রোমাউ সবাইকে বলেন যে তারা যেন রেডিও অফ করে দেয় ফেসবুকে যারা আছে তারা যেন ফেসবুক বন্ধ করে দেয় শুধু আপনার জন্য চলো আকাশ ছুঁয়ে দেখি চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি চলো কারো লাগায় উচ্ছ্বসিত হই চলো কারো কষ্টে আহাজারি করি চলো প্রিয় তোমার চোখে রেখে চোখ কানে কানে বলে যান আমি তোমাকে অনেক ভালোবাসি প্রাণের চাইতে প্রিয় মা তুমি প্রিয় এই মাতৃভূমি চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি শুধুই আপনার জন্য রুমা থ্যাংক ইউ আমি দেখবার মতো কোনো জিনিস না বাট বাট মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ আমাকে অনেক সুন্দর করে কেন তৈরি করেনি যারা অনেক আগ্রহ নিয়ে আমার জন্য অপেক্ষা করে তার সামনে গেলে তাদের জন্য মন ভালো হয়ে যেত যে না এই মানুষটাকে আমরা মনে মনে খুঁজতেছিলাম এবং তাকে দেখে মন ভালো হয়ে গেছে রোমা বাট আপনাদের জন্য অনেক দোয়া জি আপনার জন্য অনেক দোয়া জীবনটাকে অনেক বড় করে বাঁচুন অনেক প্রার্থনা আপনার জন্য টেক কেয়ার রোমা থ্যাংক ইউ ডিউলিস্টার্স আমাদের সঙ্গে জয়েন করে থাকবার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে বৃষ্টি নেমেছে আশা করছি যে এই গরমে যাদের জীবন অতিষ্ঠ ছিল যাদের মেজাজও অতিষ্ঠ হয়েছিল আজকে আপনাদের ঘরের চাল মানে ঘরের ছাদ এবং মেজাজ সব কিছুই ঠান্ডা হয়ে যাবে সেই প্রত্যাশায় আমি শান্ত বিদায় নিই খুব সুন্দর একটা ঘুম দিন প্রিয় মানুষের সামনে প্রিয় মানুষকে সাথে নিয়ে আর ডেফিনেটলি ঢাকায় ফোন ম্যানি পয়েন্ট ফোর ইউনিয়ন করে থাকুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকছেন সবাই শুভরাত্রি